অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি নয়নের আত্মপক্ষ সমর্থন করে আর কিছু বলার আছে কি? কি আর কমু হুজুর, আমার কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী ওই উপরওয়ালা। আপনারা যদি আমার দোষী মনে করেন তাহলে তাহলে আমারও যা খুশি শাস্তি দেন হুজুর, যা খুশি শাস্তি দেন। আমার খুব আতঙ্ক লাগতেছে, বলাটা ভাসি হইবে। এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত আসামি নয়নকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। হারাম চাচা, কি উকিল ঠিক করছে? মোর কি দোষ, উকিল তো বড়টাই দোষেলাম, এরপরেও তো নয়নের ফাঁসির ব্যবস্থা করতে পারলাম না। আইন হয়তো নয়নের ফাঁসি দেবার পারে নাই, কিন্তু আমার আদালত নয়নদের ঠিকই ফাঁসি দিছে। আমি ঠিক বুঝলাম না। আদালতের এই সাজার কথা কাল পত্রিকায় প্রকাশ হোক আর না হোক, আমাগো এলাকায় যে পত্রিকা যায় সেই পত্রিকায় নয়নের ফাঁসির খবরই প্রকাশ হবে, আমার এলাকার লোক জানবে। মাধবরের শত্রু শেষ হয়েছে, আর ফুল জানবে নয়নের ফাঁসি হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমার নয়নের ফাঁসি হতে পারে না। আমি জানতাম তুই বিশ্বাস করবি না, তাই তো প্রমাণ সাথে করে নিয়ে আইছি। এই দেখ পত্রিকায় কি লেখছে। আমার নয়নে ফাঁসি হতে পারে না, আমার মন খুঁজেছে, আমার নয়ন বাইসা আছে বাবা, আমার নয়ন বাইসা আছে, আমার নয়ন বাইসা আছে বাবা, আমার নয়ন বাইসা আছে। ঠিকই, কিন্তু তার দেখা তুই কোনো দিন পাবি না। এক সেল থেকে আরেক সেলে ঘুরতেছি 2 বছর ধরে, ফুল না জানি কি অবস্থায় আছে, কতদিন ধরে ফুলটা দেখি না। ফুল তোর লেগে সারাক্ষণ আমার পরাণ কান্দে, আমার লেগে তোর কি পরাণ কান্দে না? এই তোমরা সবাই ওঠো, খেতে এসো। প্রত্যেক দিন ডাইল ভাত আর ভাল লাগে না, আজ একটু বালা খাবার দে, শরীরটা বাইঙ্গা যাইতাছে। হবে হবে, 2 দিন পর জেলা সাহেবের বিয়ে, সেদিন জেলা সাহেব নিজের টাকা দিয়ে তোমাদের ভালো করে খাওয়াবে, এখন সবাই তাড়াতাড়ি খেতে এসো। বসলে জীবস ভালোই হইল। নববধূর সামনে বিধবা মেয়েদের যেতে নেই, তুমি আমাকে ডালাটা দাও। তাই নিন খালা। তুই এখানে দাঁড়িয়ে কেন? না মানে আমি এদিকে দেখছিলাম তো, বাবুর কাছে যাও আমি আসছি। ভাইয়া পালিয়ে ভুল যা, নিশ্চয় পালাচ্ছে। তোর সব ওই দিকে যা, আমি চিল্লার লোকের বুঝাপড়া করে দিতেছি। হাই বেটা আমার লোক যায়। হাই হাই
তুই আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি না? আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি? ওই ওকে ছেড়ে নিয়ে যাও, চল। আমি তোর দেখে নিব। সেন্ট্রি, ইয়েস স্যার, এটা নাও, ওকে আমার উপরে নিয়ে এসো। এই চলো। স্যার, শুধু তুমি আমার জীবন রক্ষা করনি, রক্ষা করেছে আমার নতুন বিবাহিত স্ত্রীর জীবন, নইলে বাসর ঘরেই সে বিধবা হয়ে যেত। শোনো, কয়দিন হলো আজ থেকে তুমি আমার বন্ধু। সব আপনার মেহরবানি স্যার। সেন্ট্রি স্যার, ওকে নিয়ে যাও। আর শোনো, ওকে মিশার ছেলে নয়, ওকে রাখবে তিন নম্বর ছেলে। ওকে স্যার, যাও বন্ধু, আসি। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হে আল্লাহ, তোমার অশেষ মেহরবানিতে আমি এই বাড়িতে রাজুর স্ত্রী হয়ে এসেছি। তুমি আমার মন থেকে নয়নের সমস্ত স্মৃতি মুছে দাও, আমার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসার তৌফিক দাও, আমি যেন সারা জীবন স্বামীর সেবা করে মরতে পারি। তোমার কাছে এছাড়া আমি আর কিছুই চাই না খোদা, কিছুই চাই না, কিছুই চাই না। ভাবি, ভাবি, এই যে ভাবি, তোমাদের চা। কি হলো এভাবে অবাক হয়ে কি দেখছো? না না, কিছু না। আরে শেলু, চা এনেছিস? দে চা দে। তুমি ভাবিকে নিয়ে চা খাও, আমি বাজার করতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। চা খাওয়া শেষ হলে আমি এসে নিয়ে যাবো। আচ্ছা। আপনার বোনের পরনে বিধবার শাড়ি কেন? সে কি তুমি জানো না? না তো। শেলির ফুলের মতো সুন্দর জীবন থেকে সুখের পাপড়িগুলো অকালে ঝরে গেছে। হানিমুনে গিয়েই একটা দুর্ঘটনায় মারা গেছে ওর স্বামী। ওইসব কথা নাই বা শুনলে, নাও এক কাপ চা দাও। স্বামীর ভালোবাসা ভুলতে পারছো না, তাই কাঁদছো? ভাবি, ভালোবাসার মানুষ কখনো কাছে থাকে, আবার কখনো দূরে চলে যায়, কিন্তু ভালোবাসা কখনো ভোলা যায় না, কখনো ভোলা যায় না। তুমি ঠিকই বলেছ, ভালোবাসা কখনো ভোলা যায় না। তুই কি আমার জন্য এতদিন অপেক্ষা করতে পারবি? না না, তুই কেন আমার জন্য তোর জীবনটা নষ্ট করবি? তুই কারো ঘরের বউ হইয়া আমার কথা ভুলিয়া যা। তুই সুখী হ ফুল, আমি না হয় তোর ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে বাইসা থাকবো। তুই সুখী থাক ফুল। সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তা এক এক কার সাথে কথা বলছো? মানে বুঝতে পেরেছি, কাউকে ভালোবাসতে বুঝি। প্রেম ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচে স্যার? কারেক্ট, প্রেমিক ছাড়া প্রেমের মর্ম কয়জন বুঝে বলো? দেয়াদবি না নিলে একটা কথা জিজ্ঞেস। আরে একটা কেন, হাজারটা বলো। আপনার কথা শুনে মনে হইতেছে আপনার জীবনেও প্রেম আছে। ঠিকই বলেছ, কিন্তু সেটা প্রেমিকের প্রেম নয়, নিজের স্ত্রীর প্রেম। যাক সে কথা, এখানকার কাজকর্মে তোমার মন বসে কিনা তাই বলো। মন কি আর বসে স্যার, জোর করে বসাইতে হয়।
খাসার পাখি আর মুক্ত পাখির মাঝে অনেক ফারাক স্যার। মুক্ত পাখি কখনোই খাসার পাখির যন্ত্রণা বোঝে না, কিন্তু খাসার পাখি মুক্ত পাখির আনন্দ জানে, কারণ ওরাও তো একদিন মুক্ত ছিল। ঠিক বলেছ, তবে মুক্ত পাখিরা কিন্তু খাঁচার পাখির জন্য দুঃখ করে আর দোয়াও করে, খাঁচার পাখিরা যেন ভালোভাবে থাকে। আজ থেকে আমিও চেষ্টা করব খাঁচায় থেকে তুমি যেন একটু শান্তি পাও। কাল থেকে তোমার ডিউটি আমার বাসায়, আমি সুপারকে বলে পারমিশন করিয়ে রাখবো। ওকে, ইয়াপ, তোমার কোনো আপত্তি নেই তো? জি না স্যার। দ্যাটস গুড, তাহলে কাজ করো, আসে। জি স্যার, আসসালামু আলাইকুম। বিউটিফুল, খুব সুন্দর, নিয়ে গেলাম, যত্ন করে রেখে দেব। কিরে, আমার কথায় রাগ করছিস? রাগলে কিন্তু তোরে খুব সুন্দর লাগে। একই ফুল, তুমি কাঁদছ? ও বুঝেছি, নিশ্চয় তোমার বাড়ির কথা মনে পড়েছে। কেদার লক্ষ্মীটি, কথা দিচ্ছি নেক্সট ছুটি পেলেই তোমাকে নিয়ে গায়ের বাড়িতে ঘুরতে যাব। ওকে, এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, যাস। তুমি কোথায় যাচ্ছ? আমার অনেক কাজ পড়ে আছে। আরে রাখো তোমার কাজ। কি করছো, কে দেখে ফেলবে তো? আই ডোন্ট কেয়ার, আমি তো লাইসেন্সধারী প্রেমিক। আরে তোমার সাথে প্রেম না করলে উল্টো লোকে আমাকে মন্দ বলবে। এসো, এটা পাত্রী। নয়ন এসো। চলো, তোমাকে আমার স্ত্রীর সঙ্গে পরিচয় করে দিই। আহা, লজ্জা পাচ্ছ কেন? এখানে তার আদেশে তোমাকে সব কাজ করতে হবে। চলো চলো চলো। আমি কাকে দেখলাম, কি করে সম্ভব? তবে কি নয়ন মারা যায়নি? আমার মামা আমার কাছে মিথ্যে বলেছে, মিথ্যে বলেছে, মিথ্যে বলেছে। ওই কোথায় গেলে? এই যে দেখো কাকে নিয়ে এসেছি, সেদিন যে আমাকে নতুন জীবন দিয়েছিল এই সেই নয়ন। সি সি, আপনি এসব কি কইতেছেন স্যার? আমি তো আমার কর্তব্য করছি মাত্র, জীবন দর মালিক তো উপরওয়ালা। শোনো, আজ থেকে নয়ন আমাদের বাড়িতে কাজ করবে। গায়ের মেয়ে তো, তাই লজ্জাটা একটু বেশি। লজ্জাই তো নারীর অলঙ্কার স্যার। আরে বাবা, তুমি তো খুব সুন্দর করে কথা বলো, তোমার কথা জনম দুঃখী মানুষের মুখেও হাসি ফুটিয়ে দিবে। আর আমি আমি তো পুলিশের লোক। চলো, আমার বোনের সঙ্গে তোমাকে পরিচয় করে দেব। জি স্যার। শ্যালে, শ্যালে এসো, শ্যালে, শ্যালে। ভাইয়া। নয়ন, ও আমার বোন শ্যালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্যালে, ও হচ্ছে নয়ন, আজ থেকে ও আমাদের বাড়িতে কাজ করবে। যা, ওকে সবকিছু বুঝিয়ে দে। যাও নয়ন। জি, যাও। এসো। হে খোদা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছ আমি জানি না। তুমি আমাকে বাঁচাও খোদা, তুমি আমাকে বাঁচাও। ভাবি, ভাবি, এই যে ভাবি, কি হলো এখনো মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? খুবই না তো মন্দিরার দোষ কি? ঘরের ভিতর বন্দি হয়ে থাকলে মন কি সবসময় ভালো থাকে? অনেকদিন কোথাও বেড়াতে যাই না, ভাবছি এবার তোমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাব। কি, নিয়ে যাবি না? কেন নিয়ে যাব না, নিশ্চয়ই নিয়ে যাব।
কবে নিয়ে যাবে? তোমার ভাইয়া যেদিন বলবে, ও আজই আমি ভাইয়াকে বলবো সবাইকে নিয়ে বেড়াতে যাবার একটা আয়োজন করতে। আচ্ছা ভাবি, তোমাদের গ্রামের নামটা যেন কি? শিমুলতলি। ও যাই, আমাদের নতুন কয়েদিটাকে সব বলে আসি। কি বলবে? ঘরের কাজকর্মের কথা। ফ্যান্টাস্টিক! আরে তোমার গানের সুরটা তো খুব সুন্দর, থামলে কেন? আরে গাও না। এটা গান না স্যার, এটা আমার জীবনের সুর, যে সুর সারাক্ষণ আমার হৃদয়ে বাজে, তাই মাঝে মাঝে গুনগুন করে গাই। তোমার এই গুনগুন গানের সুরে আমার হৃদয়ের স্পন্দন কেঁপে উঠেছে। শোনাও তোমার গান স্যার। আরে গাও না। আমার জীবন নাই বন্ধু, তুমি প্রাণের মাঝি, প্রাণের মাঝি, যেই নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি। ইহকালের নদী বাইয়া পরকালের নদী, সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি, সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি। যেখানে অনেক যত্নে বন্ধু তোমার রেখেছি সেখানে, কেহ মাঝে পরানামা আছে গো যেখানে, অনেক যত্নে বন্ধু তোমার রেখেছি সেখানে, মনের কথা বলবো তোমার সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি, সত্যি বন্ধু যাব আমি লইয়া যাও গো যদি। মুখানি ওই মুখ দেখলে স্বর্গ দেখা করবে আমার জানি। সবদার আলীর জমিটা কদিনের মধ্যে আমার হয়ে যাবে, তখন না? ঠিকই কইছেন, টেনশন শেষ হয়ে গেলে শহর গিয়ে মাইয়ের বাসা বেড়াই যাইছেন। লগে না আমিও গেলাম, চিড়িয়াখানা দেখি নাই। ওইখানে যায় বান্দর হবি নাকি? ও কেন কি, আরে বলো না কি বলবে স্যার। আমার একটা চিঠি লিখে দিবেন। চিঠি? কার চিঠি? আমার। ও বুঝতে পেরেছি। একটা কাগজ কলম নিয়ে আয় তো, এক্ষুনি আনছি ভাইয়া।
যাকে চিঠি লিখবে ও কি তোমার গ্রামেই থাকে? জি স্যার। ও দে দে। এই না ভাইয়া। বলো কি নাম মেয়েটার? স্যার ওর নাম হইল মানে আরে লজ্জার কি আছে, নামটা বলো। মানে ওর নাম হইল হ্যালো, হ্যাঁ বলছি, ইমার্জেন্সি হেড অফিস থেকে? ওকে আমি এক্ষুনি আসছি। ছেলে আমি একটু অফিসে যাচ্ছি, তুমি নয়নের চিঠিটা লিখে দে। আসি নয়ন, ও লিখে দিবে। এবার বলো কাকে লিখবো, কি লিখবো? লেখেন প্রিয় ফুল, আপামনি লেখেন প্রিয় ফুল, আমার ভালোবাসা নিস, জানি না তুই কেমন আছোস, আমি ভালো আছি, এই বাসার শেলিয়াপা ভাবি রাজু স্যার সবাই আমারে অনেক আদর করে। ফুল তুই আমারে আর যাই ভাবস খুনি ভাবতে পারস না, এটা আমার বিশ্বাস। আর আমি জানি আইজ তুই আমার পশ্চায় বসে আসস, আর আমিও জেল থেকে বাইর হইয়া তোরে দেখতে পাবো বলে পাইছে আসি। আচ্ছা তোমার আর কতদিন সাজা বাকি আছে? যে আরো পাঁচ বছর। পাঁচ বছর? জি। তাহলে তুমি কি মনে করো এই পাঁচটি বছর সেই নিয়ে তোমার জন্য অপেক্ষা করবে? আপনি জানেন না আপামনি, ফুল আমার জন্য পাঁচ বছর কেন, পাঁচ জনম অপেক্ষা করে কাটাই দিব। আমাকে তুমি ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও, এই যন্ত্রণা আমি সইতে পারছি না নয়ন, সইতে পারছি না। ভাবি ভাবি, এই যে ভাবি, এই খামটাতে আমাদের নতুন কয়েদির চিঠি, তোমার কাছে রাখো, রতন এলে বলবে পোস্ট করে দিতে, আমি গোসল করতে যাচ্ছি। আচ্ছা। তুমি যদি কখনো এসব জানো তাহলে আমাকে ভুল বোঝো না, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমি জানতাম নয়ন বেঁচে নেই, আমার বাবা আমাকে মিথ্যে সংবাদ দিয়েছিল, মিথ্যে সংবাদ দিয়েছিল, আমাকে মিথ্যে সংবাদ দিয়েছিল, আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও। সত্যি ভাবি তুমি মহান। আরে আরে মন খারাপ কেন, তুমি কোনো চিন্তা করো না ফুল, অফিসের কাজে দুদিনের জন্য শহরে যাচ্ছি, আরে দুদিন পরে তো ফিরে আসবো, সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে, যাবার সময় তোমার চাঁদ মুখের একটু হাসি আমার নসিবে হবে কি? বাস 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 বাস, আপাতত এই যথেষ্ট, তোমার মুখের হাসি এই দুদিন আমার সঙ্গী হয়ে থাকবে। আসি, কেউ তো নেই, যাবার সময় একটা কিছু হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, ওকে বাই বাই। ও আজ বাইরে যাচ্ছে, আজ আমি শিমুলতলির ফুল হয়ে নয়নের সামনে যাব, তাকে সব খুলে বলবো, বলবো আমাকে যেন ভুলেছে, নয়নের শুনতে যতই কষ্ট আমাকে বলতেই হবে, আমাকে বলতেই হবে।
করেছিলাম, আমার সিটি পাই সে সুইটা চলে আসবে। বাবা খুব ভালো করেছে। তা আমার সঙ্গে ঘুমটা কেন? গ্রামের মেয়ে তো, তাই লজ্জা পাইতেছে স্যার। আরে গ্রামের মেয়ে হোক আর যেখানকার মেয়ে হোক, সে তোমার হবু বধূ, তাকে কিন্তু আমি একবার দেখব। ভাইয়া ভাবি উনাকে উপরে নিয়ে যেতে বলেছেন। ও তাই? কে, খুব খুশি খুশি লাগছে? দাঁড়াও আমি গিয়ে দেখছি তোমার হবু বধূর আদর যত্ন আমার বউ ঠিক মতো করছে কিনা। ওকে রতন, আয়সা পড়ছে কি? আরে বাপ, আয়সা পড়ছে, আয়সা পড়ছে, আয়সা পড়ছে, আয়সা পড়ছে, আয়সা পড়ছে। নয়ন ভাই থাপ পর মারলা যে, কে আইসে না জানে লাফাইতে ফসকেন। ও তাই তো, কে জানি আইসে? আমার ফুল যারে ভাবতে ভাবতে আমি বছরের পর বছর কাটাই দিতেছি, আইস আইস তার সাথে আমার দেখা হয়েছে, আমার যে কি খুশি লাগতেছে রতন। ফুল, 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 তোমার হাসি নিয়ে যাবার সময় ফাইলটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। ইয়া নয়নের হবু স্ত্রী, ওর একটু যত্ন নিও। ওকে একটু হাসো না তো, বাস 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 বাস, আর লাগবে না, দুদিনের জন্য যথেষ্ট। হাসি দেখি আর যান। শেলি বলো, কেন তুমি আমাদের শেষ বোঝাপড়া হতে দিলে না, বলো। ভাবি আমি তোমাকে কাছ থেকে দেখেছি, তোমাকে জেনেছি, তুমি মন প্রাণ সব উজাড় করে স্বামীর সেবায় জীবনের বাকি দিনগুলো কাটাতে চাচ্ছ। আমি মেয়ে, আমারও স্বামী ছিল, দুনিয়ার সমস্ত মেয়ে চায় একটা ফুটন্ত ফুল হয়ে সেই ফুলের সুবাসে স্বামীর সংসারটাকে সুন্দর একটা বাগান বানিয়ে রাখতে, কিন্তু আমি তা পারিনি ভাবি, আমি তা পারিনি। আর তোমাদের সুখে সংসারে যাতে কোনো অশান্তি না হয় তাই আমি শেষ বোঝাপড়াটা করতে দেইনি ভাবি। আমার বিয়ের পর আমরা যখন হানিমুনে, এত সুন্দর ফুলের গন্ধ তুমি একা একা নিবা তা তো হয় না বন্ধু, আমগুলো একটু দাও। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না, আমার একটু অনুরোধ রাখবি বোন, তোমার সুন্দর জীবনটাকে আবার রঙিন স্বপ্ন দিয়ে রাঙানোর চেষ্টা করো, তুমি আবার বিয়ে করো। না ভাবি, না তা হয় না, কখনো হতে পারে না। এই হার আপা মানে এই হার এইখানে কেন? এটা তো আমার মায়ের হার। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এটা তো আমার মায়ের হার, ফুলের বাবার কাছে ছিল,
ফুল নিয়ে এসে। শোনো নয়ন, একটা কথা বলি, তুমি কি ফুলকে ভুলে যেতে পারবে? আপামনি, তাহলে আপনারও একটা কথা কই, শুনছি আপনার স্বামী মৃত, শুনছি আপনি আর কোনোদিন বিয়া করবেন না, কারণ আপনি আপনার স্বামীর ভালোবাসা ভুলতে পারতেছেন না, যে মহিলা গেছে তারই আপনি ভুলতে পারতেছেন না, আর যে শুধু আমার জন্য বাইচে আছে তারে আমি কি করে ভুলে যাবো কোন? আর আমি যদি বলি সে তোমাকে ভুলে গিয়ে অন্য আরেকজনকে বিয়ে করেছে, তাহলে তুমি বিশ্বাস করবে না? তোমার ফুল যদি শুনে তুমি মারা গেছো, তাহলে কি তার মন থেকে তোমার স্মৃতি ধীরে ধীরে মুছে যাবে না? ওর মন থেকে আমার স্মৃতি যেদিন মুছে যাইব, সেই দিন সে নিজেও বুঝতে পারবো না কখন ওর মৃত্যু হয়েছে। কিন্তু আপনি হঠাৎ এই প্রশ্ন করতেছেন কেন? এসব আপনি কি করতেছেন? ফুল তো কাইলে এখানে এলো, সে আপনার ভাবি হয় কি করে? ফুল এখানে কাল আসেনি, অনেক আগে এসেছে, এ বাড়ির বউ হয়ে। নয়ন, তুমি তোমার ফুলকে ভুলে যাও, আমার ভাবিকে তুমি মুক্তি দাও। না, আমি বিশ্বাস করি না। না, বিশ্বাস তোমাকে করতেই হবে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ফুল, তুই শুধু একটা বার কর, একটা বার কর, সব মিথ্যা, সব মিথ্যা কর। সংযত হয়ে কথা বলো নয়ন, তুমি ভুলে যেও না, আমি এখন অন্যের স্ত্রী, তুমি আমাকে ভুলে যাও। তোরে ভুলে যাবো, তোরে ভুলে আমি কেমনে বসবো? করে তোমাকে বলার মতো কোনো কথাই আমার জানা নেই, শুধু এইটুকু বলবো তুমি আমাকে ভুলে যাও। এই লগে তো ডাকা শর্টাও দেওয়া হয়ে গেলে। তুই আমার জীবনটা শেষ করে দিছস, আজ তোর আমি মাইরে ফেলাবো। শেষ মাইরের আলামত শুরু হয়ে গেছে, মুই কাইটে পড়ি। তোর জন্য আমি আমার বাপ দাদার ফিটা বাটি হারাইছি, তোর জন্য আইস আমি বিনা অপরাধে সেল খাটতেছি। আমি আমার মানে হারাইছি। তোর এত বড় সাহস, তুই আমার শ্বশুরের গায়ে হাত দিয়েছিস, কি হলো? চুপ করে আছিস কেন? বল বল। Thank you.
ঈশ্বর! ফুল, নয়ন এই জায়গায় কেমন করে আসলো? এই প্রশ্নের উত্তর তোমারই তো ভালো জানার কথা বাবা। জেলখানে ফাঁসি রশিতে যার মৃত্যু হয়েছে বলেছ, সে এখনো কি করে বেঁচে আছে? যার মৃত্যুর খবর তুমি পত্রিকায় দেখিয়েছিলে, সে আমার স্বামীর জেল হাজতে কি করে এলো? কেন তুমি একটা মিথ্যে বলে আমার জীবনটাকে তছ নচ করে দিলে বাবা? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন কেন তুমি বিয়ে দেবার আগে আমাকে নিজের হাতে গলা টিপে মেরে ফেললে না বাবা? কেন আমি যা করছি তোর ভালোর জন্যই করছি মা। ভালোর জন্য? মিথ্যে কথা। তোমার জামাই যখন জানবে আমি একজনকে ভালোবাসতাম, তখন যদি সে প্রশ্ন করে অন্যের ভালোবাসা বুকে নিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম, তখন আমি কি জবাব দেব? যদি প্রশ্ন করে কেন আমি নয়নের কথা গোপন করেছি, আমি কি জবাব দেব? বলতে পারবো না, বলতে পারো? আমি কি জবাব দেব? মারে, জামাই এখনো কিছু টের পায় নাই। তুই চুপ কর মা, চুপ কর। কেন চুপ করবো? আজ আমি সব বলবো, সব বলবো। কেন চুপ করবো আমি? মারি, তুমি কি পাগল হলে? আমি জেল পারছি না জেলে, আমি জেল পারছি না। শান্ত হও ভাবি, শান্ত হও। লক্ষ্মণ সেন্ট্রি, আজ থেকে ওর এই ছেলের বাড়ি যাওয়া বন্ধ। সোনার চাঁদ পিতলা ঘুঘু, এতদিন খুব উড়ছ, এবার জায়গা মতো ফান্দে পাইছি। তোরে আর জেলর রে একলগে মাইরা ফালামু। ফুলের বাবাকে কেন মারতে চেয়েছিল, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমাকে তো জানতেই হবে, জানতেই হবে। বলুন, নয়ন আপনাকে কেন খুন করতে চেয়েছিল? শোনো বাবা, নয়ন জমি জমা নিয়ে ঝগড়া করে একজনকে খুন করছিল, আমি দেখছিলাম। আমার সাক্ষী তোর জেল হয়েছে, তাই হয়তো রাগে যাই আমারে। নয়ন আপনাদের গায়ের ছেলে? ফুল, 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 নয়ন তোমাদেরই গায়ের ছেলে, তা তুমি জানতে? মানে ও মা, ভাবি কি করে জানবে? ওকে তো ভাবি দেখেনি, সবসময় তো ওর সামনে ভাবি ঘোমটা দিয়ে থাকতো। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, আমাকে সব জানতেই হবে। শেলি, তুমি নিশ্চিন্ত থাকো ভাবি, নয়ন যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে ভাইয়া তার কাছ থেকে কিছুই জানতে পারবে না। আমার ফুল, আমার সাইরা অনেক দূরে চলে গেছে, সে এখন অন্যের ঘরের বউ, বেগম সাহেবা। ফুলের শোকের লেখা, ফুলের শোকের লেখা, আমার সব ফুল আছে তৈব, আমার সব ফুল আছে তৈব। সুখে থাক ফুল, অনেক সুখে থাক, অনেক সুখে থাক। নয়ন
স্যার তোমাকে দেখেছেন, এসো। স্যার তুমি যাও। আজ তোমাকে আমি দুটো প্রশ্ন করব। একজন কয়েদির একজন জেলার যে প্রশ্ন করতে পারে, দয়া করে তার বাইরে কোনো প্রশ্ন করবেন না স্যার। তুমি আমার শ্বশুরকে কেন মারতে চেয়েছিলে? তিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমার জেলে পাঠিয়েছিলেন। আর তুমি যদি খুন করে থাকো তাহলে সে সাক্ষী দিয়ে ভুল করেনি। ভুল করার সময় যদি মানুষ ভুল বুঝতে পারত তাহলে মানুষ ভুল করত না স্যার। তুমি যে মেয়েটিকে চিঠি লিখে আমার বাড়িতে এনেছিলে সেই মেয়েটি এখন কোথায়? ওর কথা আমার আর কইেন না স্যার। আমি সেদিন মনে করছিলাম ও আমার চিঠি পায় আমার দেখতে আসে, কিন্তু কিন্তু কেন এসে জানেন স্যার? কেন আইসিল বিয়ার কথা জানাইতে? স্বার্থপর কথাগুলো আমারে কইতে পারে নাই বললাম, বেগম সাহেবের কাছে বলে গেছে। তারপর 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 বেগম সাহেব ভাই আমারে কইলেন আমি যেন ওরে ভুলে যাই, আমি আমি কি করব স্যার? সেন্ট্রে ইয়েস স্যার। ওকে নিয়ে যাও। জি স্যার। এই চলো। আমি শুধু শুধুই নয়নকে সন্দেহ করেছি। আমি জেলারে বাড়ি যাইতাছি। স্যার বল। স্যার মিশা তার দলবল নিয়ে পালাচ্ছে। ও নো। আমি বেঁচে থাকতে তোমাদের মরতে দেবো না। চালাও গুলি। যারে পাওয়া তারে পাওয়া গেছে, এইবার তোর তুই চলে মর। Wow.
আমি তো কিছুই করি নাই, সব করার মালিক ওই উপরওয়ালা। এক গ্লাস পানি খাইবেন মেম সাহেব? আমার ওর সাথে যদি কোনোদিন দেখা হয় তাহলে ওরে কয়ে দিন আমি ওরে মাফ করে দিছি। সুখে থাকেন বেগম সাহেবা। আমার জীবন নয় বন্ধু তুমি প্রাণের মাঝি, যেই নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি। ইহকালের নদী